আজকে আমাদের আলোচ্য বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। প্রথমেই আমি দু চার কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলবো। বাংলা সাহিত্যের আকাশে যখন রবীন্দ্রনাথ ধ্রুবতারা, ঠিক তখনই সাহিত্য অঙ্গনে শরৎচন্দ্রের আবির্ভাব। এখন আমরা আগে জানব শরৎচন্দ্রের পিতা ও মাতার নাম। তোমরা জানো হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর, যেটা বাংলায় 1283 বঙ্গাব্দ, দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং তার মায়ের নাম ভুবন মোহিনী দেবী। তোমরা শুনলে অবাক হবে, ছোটবেলায় কিন্তু শরৎচন্দ্রের মাথায় চুল ছিল না বলে তাকে ন্যাড়া বলে ডাকা হতো, এবং সে অসম্ভব দুরন্ত ছেলে ছিল। দেবানন্দপুর, হুগলি জেলার দেবানন্দপুরেই সে প্রাথমিক পাঠ নেয়। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। তার মাতুলালয় অর্থাৎ মামার বাড়ির অবস্থা ভালো ছিল, আর মামার বাড়ি কিন্তু ভাগলপুরে। তো শরৎচন্দ্র একে দুরন্ত, আর আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকায় তার বাবা তার মামার বাড়িতে মাতুলালয়ে পাঠিয়ে দিল। সেখানে সে পড়াশোনাটা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম বাংলার মানুষের কথা তার সাহিত্যের পাতায় ঠাঁই দিয়েছে। তার প্রথম গল্প মন্দির, সেটা অবশ্য শরৎচন্দ্র তার নিজের নামে লেখেননি, কুন্তলীন ছদ্মনামে লিখেছিলেন। তোমরা জানো শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তিনি অনিলা দেবী ছদ্মনামে বহু প্রবন্ধ উপন্যাস তিনি লিখে ছোট গল্প লিখেছিলেন। অবশ্য শরৎ নিজের সম্পর্কেই তার মূল্যায়ন তিনি নিজে করেছেন। তিনি বলেছিলেন, পিতার নিকট হইতে অস্থির স্বভাব ও গভীর সাহিত্যানুরাগ ব্যতীত আমি উত্তরাধিকার সূত্রে আর কিছুই পাইনি। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি গ্রাম বাংলার মানুষের দুঃখ দুর্দশা, জীবনাচার, মানবিক সম্পর্ক নানা দিক থেকে তিনি সেগুলো সাহিত্যের পাতায় ঠাঁই দিয়েছিলেন, কিন্তু আজকে যে আমরা পথের দাবি উপন্যাসটি আলোচনা করব, এই উপন্যাসটি প্রকৃত অর্থে কিন্তু একটি রাজনৈতিক উপন্যাস। এখন এই রাজনৈতিক উপন্যাস, এটি রচিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। এটা রচনা হলেও এটা প্রথমে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর আজকে আমরা যে পথের দাবি উপন্যাসটি আলোচনা করছি, যে অংশবিশেষ সেটুকু পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের শেষাংশ এবং সপ্তম পরিচ্ছদের শেষ দুই অংশ বাদ দিয়ে যে অংশটুকু, সেটাই কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয়। এখন এখানে আমাদের তার আগে জানা দরকার যে শরৎচন্দ্র কেন
এই রাজনৈতিক উপন্যাস লিখেছেন, কারণ তার বিশ্বাস ছিল এই, কারণ তখনকার যে দিনটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ব্রিটিশের নাগপাস থেকে মুক্তির জন্য ভারতীয় তরুণরা বিশেষ করে বাঙালিরা দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে তারা ভারত মাতাকে মুক্তির আন্দোলনে রত। এবং স্বাভাবিকভাবেই যারা স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছে তাদের কে কণ্ঠরুদ্ধ করার জন্য ব্রিটিশ বাহিনী খুব তৎপর। তেমনই একটি ঘটনা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। আসলে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে বিপ্লবী বাদ মাথা চাড়া দিয়েছিল তা কোথাও কোথাও ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এবং তখন কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ প্রচণ্ড উত্তপ্ত ছিল, কারণ এই যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এর হাত থেকে মুক্তির জন্য সমস্ত ভারতবর্ষব্যাপী যে আন্দোলন দাঁড়া বেঁধেছিল তার ঢেউ বঙ্গদেশে যেমন আশ্রে পড়েছিল সেটা বার্মা মুলুকেও এসে পড়েছে। তার তোরে ওই পুলিশ অফিসার নিমাইবাবু রাজদ্রোহী সব্যসাচী মল্লিককে পাকড়াও করতে সুদূর বাংলাদেশ থেকে বার্মায় এসেছেন, কিন্তু তিনি সব্যসাচীকে মল্লিককে বন্দি করতে এলেও তিনি কিন্তু বন্দি করতে পারেননি, কারণ তার নাকের ডগা দিয়ে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে সব্যসাচী মল্লিক বেরিয়ে গেল। শাসক শ্রেণীর বিরুদ্ধে দেশপ্রেমিক বীর সন্তানদের একটি নিঃস্বার্থ কর্মকাণ্ড পরবর্তী প্রজন্মের কাছে একটা আদর্শ স্বরূপ। তার কাজকর্মের মধ্য দিয়ে সেই আদর্শ তিনি তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। তাহলে স্বদেশী আন্দোলন নিয়ে যখন বাংলাদেশ তখন উত্তাল, সেই সময় অপূর্ব চাকরির জন্য বার্মা মুলুকে এসছেন, এবং তখনই কিন্তু সেখানে সব্যসাচী মল্লিকেরও আগমন। আর তাছাড়া ইতস্তত সারা বঙ্গদেশে বার্মা মুলুকে ছড়িয়ে আছে নানা দেশপ্রেমিক, আর অপূর্ব কিন্তু নিজ একজন দেশপ্রেমিক, হয়তো তথাকথিত দেশপ্রেমিকের মতো আত্মনিবেদিত প্রাণ নয়, কিন্তু সে কিন্তু কারো গোলামি পছন্দ করে না, এবং জীবন জীবিকার জন্য হয়তো তার সে চাকরি সূত্রে তার উপরতলার লোকেদের কথা বার্তা তাকে শুনতে হয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি পেলেই সে কিন্তু উচিত কথা শোনাতে দ্বিধাবোধ করে না। এবং তার সঙ্গে এই যারা এসেছিল সেই রামদাস তেওয়ারি, তাকে এসে বলেছিল এই নিমাইবাবু সম্পর্কে যে তিনি আমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। তাহলে এই ঘটনায় আমরা বুঝতে পারি যে তার কথার মধ্যে দিয়ে বুঝতে পারি তার মধ্যে কিন্তু দেশপ্রেমিক রয়েছে, দেশপ্রেম রয়েছে। অর্থাৎ ইংরেজ বাহিনীর গোলামি করা যে সমস্ত পুলিশ অফিসার তারা ভারতবর্ষেরই মানুষ, অথচ তারা চাকরি সূত্রে ব্রিটিশদের গোলাম,
তাদের পদলেহন করাই তাদের কর্তব্য বলে তারা মনে করে। তাই সুদূর বার্মা মুলুকে নিমাইবাবু এসেছিলেন এই সব্যসাচী মল্লিককে ধরার জন্য। এখন আর অপূর্ব সেখানে এসেছিলেন চাকরি সূত্রে তার পাঁচক তেওয়ারিকে সঙ্গে করে, এবং সে এসে একটা বাড়িতে বার্মা মুলুকে একটা বাড়ি ভাড়া নিয়েছিল, সেখানে সে থাকতো, এবং সেখানে আরেকটা খ্রিস্টান পরিবারও থাকতো। কিন্তু তাদের সঙ্গে কিন্তু অপূর্ব তেমন গুণিবনা ছিল না। সে জোসেফ, আর তার মেয়ের নাম হচ্ছে ভারতী জোসেফ, বাবার নাম জোসেফ সাহেব এবং তার কন্যার নাম হচ্ছে ভারতী জোসেফ। তা একবার তার ঘরে চুরি হয়ে গেল। তা চুরি হওয়ার পরে দেখা গেল ওই ভারতী জোসেফ তার ঘরটা তার তৎপরতায় সে অনেকটা জিনিসপত্র রক্ষা করতে পেরেছিল। খুব বেশি ভারতীয় সতর্কতার জন্যই অপূর্বর বেশি ক্ষতি হয়নি। এবং চুরির খবর জানাতে গিয়ে অপূর্বর সঙ্গে দেখা যায়, এই সময় কিন্তু সে যে নিমাইবাবু বার্মা মুলুকে এসছেন সেটা জানতো না। সে যখন তার ঘরে চুরি হয়ে গেল, চুরির খবর জানাতে যখন থানায় গেল, তখন দেখা যায় যে সেখানে নিমাইবাবু উপস্থিত। নিমাইবাবুর সঙ্গে তার পূর্ব পরিচয় রয়েছে, কারণ অপূর্বর বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বলেই তার নিমাইবাবুকে চাকরির ব্যাপারে তিনি সাহায্য করেছিলেন। সেই সূত্র ধরে অপূর্ব নিমাইবাবুকে কাকা বলে ডাকতেন, এবং সেখানে গিয়ে থানায় গিয়ে এই বিচিত্র বেশধারী গ্রীষ্ম মহাপাত্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এখান থেকেই আমাদের পাঠ্যাংশ শুরু হয়েছে। তাহলে আমাদের পাঠ্যাংশ পথের দাবি যে প্রেক্ষাপটে রচিত আমি ইতিপূর্বেই আলোচনা করেছি, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে পথের দাবি উপন্যাসটি লেখা হয়েছে। কারণ পরাধীনতার হাত থেকে বাঁচার জন্য, ভারত মাতাকে মুক্তির জন্য ভারত মাতার বীর সন্তানেরা এই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তারা বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছে, কোথাও গোপনে কোথাও প্রকাশ্যে এই ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। এবং ঠিক সেই সময় বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, ভারতবর্ষ জুড়ে যে রাজনৈতিক পরিবেশ উত্তাল হয়ে উঠেছিল, তার ঢেউ আমাদের বাংলাদেশেও এসে পড়েছে। শুধু বাংলাদেশ নয়, বার্মা মুলুকেও কিন্তু সেই ঢেউ আমরা দেখতে পাই। কারণ এখানে আমরা বার্মা মুলুকের কথা কেন বললাম, এখানে বার্মা মুলুকে ব্রিটিশদের অধীনে চাকুরিরত পুলিশ কর্মচারী নিমাইবাবু এসছেন বার্মা মুলুকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে। তার অপরাধ, কারণ সে ভারত, সে দেশপ্রেমিক এবং ভারত মাতাকে ব্রিটিশ নাগপাস থেকে মুক্তি করার জন্য সে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত। তাই তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য, তার কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ তৎপর, নিমাইবাবু সেই জন্য সেখানে উপস্থিত হয়েছেন। তা যদিও গল্পে আমরা দেখি যে পুলিশের নাকের ডগার উপর দিয়েই সে চলে গেল, সব্যসাচী মল্লিককে তারা গ্রেপ্তার করতে পারলেন না। এখন সব্যসাচী মল্লিক আসলে কি? তিনি একজন দেশপ্রেমিক, তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের তরুণ প্রজন্মের কাছে এমন কিছু আদর্শ স্থাপন করে
যেতে চেয়েছেন, যাতে সকলে সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং ভারত মাতাকে মুক্ত করে ব্রিটিশ নাগপাস থেকে। এখন শরৎচন্দ্র কিন্তু এই বিপ্লববাদে এবং স্বদেশীদের যে পথ সেটাকে তাতে তিনি সহমত পোষণ করেছেন, তাই তিনিও সেই লেখনী ধারণ করেছেন, তার লেখনীর মাধ্যমে তাদেরকে সমর্থনও জানিয়েছেন বটে। তাই এখানে যখন রাজদ্রোহী সব্যসাচী মল্লিককে সেই রেঙ্গুনে থানার মধ্যে নিয়ে আসা হলো, ঠিক সেই সময় অপূর্ব সেখানে উপস্থিত। কেন উপস্থিত আমি ইতিপূর্বে বলেছি যে আর অপূর্ব রেঙ্গুনে এসে চাকরি করতে ভাড়া বাড়িতে থাকতেন, সেখানে তার বাড়ি চুরি হয়ে যায়। চুরির খবর পুলিশকে জানানোর উদ্দেশ্যেই সে রেঙ্গুনে থানায় আসে এবং সেখানে তার নিমাইবাবুর সঙ্গে তার দেখা হয়, কারণ নিমাইবাবু তার পূর্ব পরিচিত। তিনি নিমাইবাবুকে কাকা বলে ডাকতেন, কারণ কি, অপূর্বের বাবা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি অপর নিমাইবাবুকে পুলিশের চাকরির ব্যাপারে সাহায্য করেছেন। সেই সূত্রেই অপূর্বের সঙ্গে নিমাইবাবুর পরিচয় রয়েছে, নিমাইবাবুকে সে কাকা বলে সম্বোধন করতেন। এবং থানায় গিয়ে যা দেখলেন অপূর্ব সেটাই আমাদের পাঠ্য বিষয়বস্তু। থানায় যখন প্রবেশ করলো তখন দেখছে যে সামনে একটা হলঘর রয়েছে, সেখানে জনাছয়েক বাঙালি ওই মোট ঘাট নিয়ে বসে আছে, অর্থাৎ তল্পি তল্পা, তাদের সামনে ব্যাগ ট্যাগ নিয়ে তারা বসে আছে। আর জগদীশবাবু তাদের ইতিমধ্যেই টিনের তরঙ্গ, যে আগে এখনকার মতো তো এত সুন্দর লাগেজ ছিল না, তখন ওই টিনের বাক্স ছিল, এই টিনের বাক্স করে মালপত্র নিয়ে লোকে এক স্থান থেকে আরেক স্থানে যেত। তারপর তো তোমার অনেক কিছু এখন ব্যাগ, নানা রকমের ব্যাগ হয়েছে, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া লেগেছে, তখন সব ছিল না। এবং সেখানে ওই হলঘরে গিয়ে দেখলো যে জগদীশ ইতিমধ্যে তাদের টিনের তরঙ্গ এবং তাদের যে পুটুলি আছে, পুটুলি হচ্ছে একটা বড়ো কাপড়ের মধ্যে দিয়ে অনেক কিছুকে বেঁধে রাখা যায়, তাকে পুটুলি বলা হয়, নিয়ে সেগুলো ভালো করে তল্লাশি করেছেন। কিন্তু এই লোকগুলির মধ্যে যাকে বিশেষ করে যাকে খুব সন্দেহ হয়েছে জগদীশবাবুর, তাকে কিন্তু তিনি আলাদা একটি ঘরের মধ্যে রেখেছেন, আটকে রেখেছেন। এবং এই যাদেরকে মানে বন্দি করে তোমার থানায় নিয়ে আসা হলো, তারা কিন্তু তাদের আত্মপরিচয় জানিয়েছে, তারা উত্তর বর্মে ওই বর্মা ওয়েল কোম্পানির তেলের খনির তে কাজ করে, তারা মিস্ত্রি কাজ করেন। কিন্তু সেখানকার আবহাওয়া তাদের অনুকূল ছিল না স্বাস্থ্যের পক্ষে, তাই তারা সেখান থেকে ছেড়ে রেঙ্গুনে এসছে নতুন চাকরির সন্ধানে। এরা থানায় সেই কথাই জানিয়েছে। এবং জগদীশ বাবুর কাছে যেমন ওই পাঁচ ছজন বাঙালি যাদেরকে বন্দি করা অ্যারেস্ট করা হয়েছিল তারা যেমন বলল, এবং গিরিশ মহাপাত্র সেও কিন্তু তার আত্মপরিচয়ে কেন সে রেঙ্গুনে এসছে সে কথা জানিয়েছে। এখানে দেখো তখন থানার জগদীশবাবু কী করলেন, ওই একজনকে তাদের বিশেষ সন্দেহ হয়েছিল তাকে একমাত্র আলাদা ঘরে রেখে অন্যদের নাম বা তাদের বিবরণ এ সমস্ত নামধাম মানে কি তাদের পরিচয় সমস্ত লিখে তাদেরকে ছেড়ে দিয়েছে, জিনিসপত্র পরীক্ষা টরীক্ষা করে তাদের ছেড়ে দিয়েছে। ঠিক তারপরে ওই যে লোকটিকে সন্দেহ হয়েছিল জগদীশবাবুর, পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন, অর্থাৎ ব্রিটিশ শক্তির ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা বিরূপ ধারণা পোষণ করবে, যারা প্রতিবাদ করবে, তাদেরকে কণ্ঠরুদ্ধ করে দেওয়ার জন্য, বিপ্লবকে দমিয়ে দেওয়ার জন্য ব্রিটিশরা নানাভাবে তাদের উপরে পীড়ন অত্যাচার করত। তেমনই এক ব্যক্তিকে তারা সেই সব্যসাচী মল্লিক ভেবে সেই গিরিশ মহাপাত্রকে
তারা কি করলো, নিমাইবাবু সামনে হাজির করলো। নিমাইবাবু তখন যখন হাজির করলো, যখন নিমাইবাবু সামনে নিয়ে এলো, লোকটি গিরিশ মহাপাত্র তো ছদ্মবেশ ধারণ করেছে, লোকটি তখন কাশতে কাশতে এলো, এমন জোরে জোরে কাশছে, কিন্তু দেখা গেলো তার এমন কাশি যে সামান্য কাশিতেই সে এমন হাঁপাতে শুরু করলো যেন তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। লোকটি অত্যন্ত ফর্সা রঙের, কিন্তু যেহেতু সে শ্রমিকের কাজ করে তাই ফর্সা রঙও তামাটে হয়ে গেছে বলেই লেখক এখানে উল্লেখ করেছেন। আর তার বয়স 30-32-এর বেশি নয়, কিন্তু 30-32-এর যে যুবক সুঠাম দেহ থাকা দরকার, গিরিশ মহাপাত্র কিন্তু যেভাবে এসছেন তিনি তাকে খুব রুগ্ন বলেই মনে হচ্ছে। এমনকি তার যে তিনি কাশছেন এত রুগ্ন, সে সামান্য কাশিতে তিনি প্রচণ্ড হাঁপাতে লাগলেন। এবং লেখক এখানে বললেন দেখে তাকে মনে হয় সংসারের মেয়াদ, অর্থাৎ তিনি বেশি দিন আর বাঁচবেন বলে মনে হচ্ছে না, কারণ ভেতরের মধ্যে একটা যেন দুরারোগ্য রোগ তার হয়েছে, সেই রোগের জন্যই ক্রমাগত তার মধ্যে ক্ষয় হচ্ছে এবং মৃত্যুর দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু এত সবের মধ্যেও তার আশ্চর্য দুটি চোখ, এটা অদ্ভুত দুটি চোখের দৃষ্টি লেখককেও লেখক বর্ণনা করেছেন যে অপূর্বকে এবং অপূর্বকে বিশেষ করে সম্মোহিত করেছিল। এবং সেই চোখ লেখক বলছেন সেই চোখটা ছোট না বড়, না গোল না দীপ্ত, সে সম্পর্কে তিনি বর্ণনা দিতে চাননি, কিন্তু তার চোখের চাহনির মধ্যে এমন কিছু আছে যা দেখলে ভয় লাগে এবং তাকে সাবধানে এড়িয়ে মানে সাবধানে থাকাই ভালো, তার থেকে দূরে থাকাই ভালো বলে লেখক অভিমত প্রকাশ করেছেন। এবং এর ক্ষীণ ওই মানে কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণবায়ু লুকানো আছে, তার চোখে চাউনির মধ্যে চাউনি দেখে অপরূপ বলছেন যে হয়তো এর চোখের চাউনিতে মানে চোখের মধ্যে এমন প্রাণবায়ু লুকিয়ে আছে যেখানে মৃত্যু সেখানে প্রবেশ করতে পারে না। কিছু লোকে দেখবে চোখের চাউনি বা তার পার্সোনালিটি এমন হয় তার সামনে উপস্থিত হওয়া যায় না, অনেকে চোখের চাউনি দেখলে ভয় পায়। হ্যাঁ, চোখের মধ্যে দিয়ে তার মনের বা অভিব্যক্তির প্রকাশ ঘটে, চোখটাই হচ্ছে আসল। হ্যাঁ, আমরা কারো চোখের চাউনি দেখে ভাবি এ লোভাতুর মানুষ, সে রাগী মানুষ, চোখটাই কিন্তু তার অন্ত তার মনের ভাবটাকে প্রকাশ করে। তাহলে দেখো, এবং মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না, কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে আছে। অপূর্ব মুক্ত হয়ে সেদিকে চেয়েছিল, তার চোখের চাউনির দিকে, চোখটার দিকে অপূর্ব মুগ্ধ হয়ে চেয়েছিল। তারপর যে নিমাইবাবু তখন তার বেশভূষা বাহার পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করে হেসে বলল, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ সরোয়ানাই বজায় আছে। লাইনটা দাগ দেবে তোমরা কি বলো অপূর্ব, অর্থাৎ নিজে হেসে বলছে বাবুটি স্বাস্থ্য নেই, অর্থাৎ শখটা কিন্তু পুরোপুরি আছে। তাই এটা তার সঙ্গে অপূর্ব একই সহমত হয় কি না তাই তাকে জিজ্ঞাসা করব। এবার দ্বিতীয় স্তম্ভকে দেখো, অপূর্ব এতক্ষণ ধরে যে সে গিরিশ মহাপাত্রকে পর্যবেক্ষণ করলেন, দেখে তার বেশভূষা ভালো করে দেখলেন, দেখে তারও মানে এমন ধরনের সাজ দেখে না হেসে পারা যাচ্ছে না, সেও হাসি যেন গোপন দৃষ্টিপাত করে মুখ ফিরে হাসি গোপন করলো, তারাও হাসি পাচ্ছে কিন্তু সেও মুখটা ফিরিয়ে মানে তার হাসিটা প্রকাশ করলো না, কারণ কেমন ধরনের সাজ। এবার দেখো, মাথার সামনে বড় বড় চুল কিন্তু ঘাড় আর কানের দিকে নেই, আবার মাথায় যে সামনে চুল রয়েছে
তা মাঝখানে চেরা স্মৃতি রয়েছে এবং সেই স্মৃতি বা সামনে চুলের মধ্যে এত পরিমাণে তেল দিয়েছে যা গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং রুক্ষ আর কেশের মধ্যে যে তেলটা দিয়েছে সে তেলের গন্ধ পুরো থানা শুদ্ধ ভরিয়ে ফেলেছে। এবং এটা তো তার গেল মাথার বিবরণ। এবং গায়ে সে ওই জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, মানে যে পরিধান করেছে জাপানি সিল্ক, সিল্কটা হচ্ছে জাপানি, আর রামধনু রঙের পাঞ্জাবি মানে চুড়িদার পাঞ্জাবি সে পরেছে। এবং তার বুক পকেট থেকে ওই বাঘে বাঘ আঁকা একটা রুমালের খানিকটা দেখা যাচ্ছে। আর উত্তরীয়র কোনো বালাই নেই, উত্তরীয় ছিল না, মানে উত্তরীয় কোনটা বলা হয় গলাতে যে কাপড়টা পরিধান করে। আর পরনে মানে বিলেতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, যে ধুতিটা পরেছে সেটা কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়িটা রয়েছে। আর পায়ে সে পরেছে সবুজ রঙের ফুল মোজা, সবুজ রঙের ফুল মোজা, আবার হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা। পায়ে যেমন ফুল মোজা রয়েছে সবুজ রঙের, হাঁটুটার উপরে আবার কিন্তু লাল ফিতে দিয়ে বাঁধা আছে। আবার কি করেছে, বার্নিশ করা পামসু, পামসু কাকে বলা হয়, যে পাটাকে যে যে আবরণ দিয়ে ঢেকে রাখা, যে জুতো মধ্যে আমরা যে বুট পরি, আর এখন পামসু তোমরা জানো হালকা হয়, সেটা পাটাকে ঢেকে রাখা হয় তাকে পামসু বলা হয়, সে এবং বার্নিশ করা পামসু, বার্নিশ করা পালিশ করা, বার্নিশ মানে পালিশ করা। আর কী করেছে, সে জুতোটা পামসু এদিকে এদিকে তলাটা মজবুত করার জন্য সে কী করে লোহা নাল সেখানে নিচের তলাটার মধ্যে সেই জুতোর মধ্যে রয়েছে এবং তাতে মজবুত হবে। এবং সেই যেমন ঘোড়ার খুঁড়ের মধ্যে দেখবে ওই লোহার নাল দেওয়া হয় সে, এবং হাঁটলে খটখট খট করে শব্দ হয়, তেমনি জুতোর নিচেও তলাটা লোহার নাল রয়েছে। এবং তার হাতে আবার কী রয়েছে, একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, হাতে যে বেতের ছড়িটা ছিল তার হাতলটা ছিল হরিণের শিঙের। আর কয়েকদিনে জাহাজের পরিভ্রমণ করার ফলে যে জাহাজের ধকলটা ছিল তাতে সমস্ত শরীরের যে জামা কাপড় গায়ের রং সমস্ত যেন নোংরায় ভরে গেছে। ইয়ার এর আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে অপূর্ব দেখলো এবং তখন কাকা নিমাইবাবুকে বললেন, কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। অর্থাৎ এই লোকটিকে কোনো কথা জিজ্ঞেস করবেন না কেন, অপূর্ব কিন্তু সেও তো শিক্ষিত মানুষ, MSc পাস করা ছেলে, বিদেশে চাকরি সন্ধানে এসছে, সেও তার প্রজ্ঞা রয়েছে, তাই তার সাধারণ প্রজ্ঞা দিয়ে সে বুঝতে পেরেছে যে এটাই আসলে সব্যসাচী মল্লিক। আর সে যেহেতু নিজেও দেশপ্রেমিক হলেও তিনি হয়তো বিপ্লবীদের সঙ্গে নাম লেখাননি, কিন্তু মনে প্রাণে তিনি চান যে ভারত মাতার মুক্তি ঘটুক এবং দেশপ্রেমিকদের তিনি সমর্থন করেন। এবং তাই মনে মনে ভাবছিলেন এই যে গিরিশ মহাপাত্র ছদ্মবেশী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক যদি তিনি ধরা পড়ে যান তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে, তাই দেশের কথা ভেবে, দেশপ্রেমিকদের কথা ভেবে, ভারত মাতার কথা ভেবে সে তার কাকাকে নিমাইবাবুকে সেটা প্রকাশ না করে তিনি গোপন রেখে তিনি সমর্থন করছেন নিমাইবাবুকে, যে যাকে ধরেছেন তাকে আর কোনো এই যার চেহারা যা বেশভূষ আর যাই হোক এ কখনো সব্যসাচী মল্লিক হতে পারে না, আমি এর জামিন হতে পারি। অর্থাৎ সে আরও নিশ্চিন্ত করার জন্য নিমাইবাবু যাতে নিশ্চিন্ত হয় যে প্রকৃত অর্থে সব্যসাচী মল্লিক নয়, এ একজন
কারখানার শ্রমিক গিরিশ মহাপাত্র এই ভেবেই যেন তাকে ছেড়ে দেয়, এই জন্য অপূর্ব সেখানে কথাটা বলেছে। তার কালচারের কথাটা যে যাকে খুঁজছেন এই যে সে নয়, কেন, কারণ যাকে খুঁজছেন সে একজন প্রতিভাধর ব্যক্তি, সে বিলেত থেকে নানা উপাধি নেওয়া পেয়েছে, চিকিৎসাশাস্ত্র তে সে ডাক্তারি পড়েছে, তার আরও অনেক গুণাবলী রয়েছে, বেশ কয়েকটা ভাষায় সে দক্ষ, এরকম একটা পণ্ডিত ব্যক্তি এরকম কিম্ভূত কিমাকার কখনো হতে পারে না। এটা তাই তিনি বললেন, এটা আমি তার যে কালচার, যে রুচিসম্মত যে ভাব, আর তার সঙ্গে এর কখনো কালচারে মেলে না, তাই আমি এর জামিন হতে পারি। এইটুকু আজকে তোমাদের আরেকটু দেখো পড়াই। নিমাইবাবু চুপ করিয়া রইল যখন এই কথাটা বললো, যার কালচারের কথাটা যাকে খুঁজছেন সে যে এ নয়, তার জামিন হতে পারে। কে জামিন হতে পারে? অপূর্ব। নিমাইবাবু চুপ করিয়া রইলেন এই কথা শুনে। নিমাইবাবু অপূর্বর কথা শুনলেন, কিন্তু মনে মনে তিনি ভাবছেন এ সব্যসাচী মল্লিক নয় তো। অপূর্ব তখন তার চুপ করা দেখে অপূর্ব দেখলো যে তিনি হয়তো অন্য কথা ভাবছেন, তাই তার যুক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য, তার যুক্তিটাকে আরও অকাঠ্য করার জন্য অপূর্ব বলল, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। অর্থাৎ সেই যে ব্যক্তিটি পণ্ডিত ব্যক্তি, চিকিৎসাশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে, অনেক ভাষা জানেন, দেশ বিদেশ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন, এবং তার রুচিসম্মত যে ভাবনা তা এর মধ্যে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যুক্তি অপূর্ব নিমাইবাবুর কাছে উপস্থাপন করলেন। এই লাইনটাও দাগ দেবে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কইল, তখন নিমাইবাবু হেসে হেসে বললেন, তোমার নাম কি হে? তখন বলল, আজ্ঞে গিরিশ মহাপাত্র। তখন বলল আজ্ঞে গিরিশ মহাপাত্র, একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? না, এখন রেঙুনি থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে। হ্যাঁ, তখন হিমাইবাবু বলছে বাক্স তল্লাশি, জগদীশবাবু তল্লাশি করে দেখলেন কিছু আছে কিনা, কিছু পাইনি। এবার শরীরে তল্লাশি করতে গিয়ে ট্যাকের মধ্যে তিনি তল্লাশি করতে গিয়ে বলে, দেখি তোমার ট্যাকে কি আছে। তখন ট্যাক যখনই ট্যাকে হাত দিল, তার ট্যাক হইতে একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা বাহির হইল। তার ট্যাকের মধ্যে, ট্যাক মানে আমাদের কাপড়কে গুজে রাখাকে, কোমরের জায়গায় কোমরের কাপড়কে গুজে রাখাকে বলা হয় ট্যাক। হ্যাঁ, অনেক সময় আমরা পয়সা করি, যারা কাপড় পরে তারা এর এই কোমরে উল্টো করে ভাঁজ করে গুজে রাখে, একে বলা হয় ট্যাক। তার ট্যাক হইতে একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা বাহির হইল। ট্যাকের মধ্যে একটা টাকা পাওয়া গেল, আর তখন অবশ্য একটা টাকার অনেক দাম, আর গণ্ডা ছয়েক, ছয় গণ্ডা, তখন ওই গণ্ডা হিসেবে পয়সা হিসেব করা হতো, গণ্ডা ছয়েক, তারপর আনা গণ্ডা, হ্যাঁ, ছয়েক পয়সা বাহির, এক টাকা আর ছয় গণ্ডা, গণ্ডা ছয়েক পয়সা। আর কি বেরোলো পকেট থেকে একটা লোহার কম্পাস বেরোলো, মাপ করিবার, মানে কোনো কিছু মাপার জন্য একটা কাঠের একটা ফুট রুল বেরোলো, কয়েকটা বিড়ি, একটা ডেসলাই, একটা গাজার কলিকে, মানে কলকে। তাহলে তার পকেটে কী কী ছিল? হ্যাঁ, কলিকা মানে তোমরা জানো যে ধাতব বা নারকেলের মালার পাত্র বা একটা আধার, যা মাটিরও হতে পারে, সেখানে ওই গাঁজা দিয়ে আর টেনে খায়, যারা গাঁজা খায় তাকে কলকে বলা হয়, আর গাঁজাকে ভালো বাংলায় বলা হয় গঞ্জিকা, মানে এটা একটা নেশাদ্রব্য। আর ট্যাগ কী বললাম? কোমরে গোজা বস্ত্র বা গুপ্ত স্থানও বলতে পারো, বা কাপড় মুড়ে কোনো কিছু রাখার স্থানকে বলা হয় ট্যাগ।
আর ফুটরুল, ওই ফুটরুল হচ্ছে এক ফুট মাপার জন্য যে স্কেল তাকে বলা হয় ফুটরুল। তার এগুলো সেগুলো এগুলো তার কাছে পাওয়া গেল। নিমাইবাবু বললেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে সংকোচ করলো না, অসংকোচে জবাব দিল, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? এই বস্তুটি বলতে সে গাঁজার কদিকার কথা বলা হচ্ছে। আগে পথে কুড়িয়ে পেলাম। কোনটা পথে কুড়িয়ে পেলেন? গাঁজার কদিকাটি পথে কুড়িয়ে পেলেন। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, এটা রাখলাম। আমি নিজে গাঁজা খাই না, যদি কেউ খায় তাদের জন্য এটা রাখা। তাহলে তোমরা প্রশ্ন এবার লেখো, এই পর্যন্ত থাক, পরে আমরা বাকিটা আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, এক নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? হাজির করা হলে কি দেখা যায়? এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা দুটি, রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? এক যোগ দুই। নেক্সট কোশ্চেন, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে, বক্তার এ কথা বলার কারণ কি? নেক্সট কোশ্চেন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, বক্তাকে কাকে খোঁজার কথা বলা হয়েছে, একথা বলার কারণ কি? এক এক তিন। পাঁচ নম্বর, নেক্সট কোশ্চেন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কে কাকে একথা বলেছে, কার কালচারের কথা বলা হয়েছে, কেন এই ধরনের কথা বলা হয়েছে, বা একথা বলার কারণ কি? তারপরে কোশ্চেন, গিরিশ মহাপাত্রের ট্যাকে কি কি জিনিস পাওয়া গেছে? গিরিশ মহাপাত্রের ট্যাকে কি কি জিনিস পাওয়া গেছে? নেক্সট কোশ্চেন, এটা এক নম্বরের, নিমাইবাবু চুপ করিয়া রইলেন। নিমাইবাবু চুপ থাকার কারণ কি? বা অনুভব আসতে পারে, নিমাইবাবু চুপ থাকায় অপূর্ব কি বলেছিল? নিমাইবাবু চুপ থাকার কারণ কি? এক নম্বর, এটাও আরেক নম্বর, নিমাইবাবু চুপ থাকায় অপূর্ব কি বলেছিল? একগে গিরিশ মহাপাত্র। একথার পর নিমাইবাবু কি বলেন? নেক্সট, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে কেন হাসি গোপন করে? নিমাইবাবু হাসিয়া কইলেন, নিমাইবাবু হেসে কি বললেন? নেক্সট, সম্মুখে হাজির করা হইল,
কাকে কার সামনে হাজির করা হলো।